হঠাৎ করে ভাবতেই পারিনি যে এমন একটা দুর্ঘটনা ঘটবে যাতে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে হচ্ছে কলকাতায় রওনা। তো তার জন্য সকাল সকাল উঠে মানে এমন একটা ভোর 5টার সময় খবর পেলাম আমরা, তো ভোর 5টার পর থেকে আমাদের চোখে ঘুম নেই। তো তারপর থেকে আমরা মানে একটা অস্বস্তিকর ফিল করি। তো তার জন্য হঠাৎ দেখতে পাচ্ছ তোমরা কোথায় যাচ্ছি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখানে এয়ারপোর্টে চলে এসেছি, কেরালা কোচিন এয়ারপোর্টে। সকাল সকাল রওনা দিচ্ছি আমরা হচ্ছে কলকাতার জন্য। আজকে এমার্জেন্সি একজনের মানে মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে যেটা মানে খুবই খারাপ ঘটনা, খুবই খারাপ খবর, সকাল 5টার সময় এই খবরটা আমরা পাই। তো সেই কারণে আমরা উদ্দেশ্য হলাম কলকাতার জন্য। তো এখানে আমরা কোচিন এয়ারপোর্টে চলে এসেছি। চলে এসে প্রায় আমাদের ঘর থেকে যেখানে আমরা থাকি সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর আমাদের কোচিন এয়ারপোর্ট। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে আমাদের আসতে, তার বেশি তো কম না। তো এসে ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডিং পাস ফাস সব কিছু হয়ে গেছে, ব্যাগট্যাগ লগেজ করে দিয়েছি। দিয়ে তারপরে আমরা বোর্ডিং পাস নিয়ে চললাম হচ্ছে আমাদের গেটে। আমাদের গেট নাম্বার 6-এ হচ্ছে আমাদের ওই প্লেন, গেট নাম্বার 6-এ আমরা যাচ্ছি। তো এখানে আমরা আর আগাচ্ছি, তো আমরা প্রথম দিকে ছিলাম, এবার গেট নাম্বার 6 পিছন দিকে ওইদিকে যেতে হবে। তো যাচ্ছি, মনে মানে ভয়ও কাজ করছিলো। আজকে যেহেতু আমার ফার্স্ট টাইম মানে ফ্লাইট চাপা হবে, মনে ভয় আর সাহস সব কিছু নিয়ে, চিন্তা ভাবনা সব কিছু নিয়ে আজকে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। ছোট্ট একটা 9 মাসের বাচ্চা, 12 বছর থেকে 13 বছরের একটা ছেলেকে নিয়ে একাই জার্নি করছি, আর এই জার্নিটা হচ্ছে আমার ফার্স্ট জার্নি। তোমরা সবাই দোয়া করো যাতে আমি ভালোভাবে পৌঁছে যেতে পারি, সুস্থভাবে সব দুজনকে নিয়ে চলে যেতে পারি। মাথায় অনেক চিন্তা থাকার ক্ষেত্রেও অনেক কিছু ভাবনা মাথার মধ্যে ঘোরপাক করছিলো, ভালো মন্দ সব কিছু। তো সব কিছুকে মাথায় রেখে নিয়ে চললাম। আর আমার ছেলে একটা অদ্ভুত ফিলিং করছিলো যে হঠাৎ করে ঘুমোচ্ছিলাম, ঘুমোচ্ছিলো ঘুম থেকে তোলার পর ওকে ডাইরেক্টলি জামা প্যান্ট পরি, ওকে কিছু খাওয়ানি, খাওয়া দাওয়ার কিছু হয়নি, তো নিয়ে ওকে চলে বেরিয়ে পড়লাম। তো সেই কারণে ও বারবার করে দেখছিলো যে কোথায় যাচ্ছি, হঠাৎ ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে এরকম যাচ্ছি। তো মানে বারবার করে আমাকে দেখছিলো, সব ঘুরে ঘুরে দেখছিলো যে কোথায় আমরা এলাম। তো তারপরে এখানে বসে আছি, বোর্ডিং পাসটা সব কিছু করে 6 নম্বর গেটে চলে এসে বসে বসে এখন অপেক্ষা করছি যে কতক্ষণ আমরা প্লেনে উঠবো। তো দেখি 1-1.5 ঘন্টা মতো আমাদের হয়তো বসতে হতে পারে। তো ভাবলাম বসে বসে কী করবো, ভালো লাগছে না। তো আবার একবার করে ক্যামেরা একটুখানি করে অন করছি, 2-5 মিনিটের জন্যও না 1 মিনিটের জন্য করছি, আবার অফ করে দিচ্ছি। তো এখানে আমি তারপর গিয়েছিলাম হচ্ছে বাথরুমে, হঠাৎ বাথরুম পেয়ে গিয়েছিলো সকালবেলা। যেহেতু আমরা বেরিয়েছি বাথরুম, কিছু খাওয়া দাওয়া কিছুই করিনি আমরা, শুধু প্লেন 1 কাপ চা খেয়েছি, তার সাথে আর কিছু খাইনি, দিয়ে বেরিয়ে পড়েছিলাম। লাগেজ টাগেজ কিছু গোছাইনি, মানে যে জামা প্যান্ট ছিল সেটাই, আর বাচ্চার 2টো জামা প্যান্ট আর আমার 2টো চুড়িদার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ বোর্ডিং পাস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা এবার প্রবেশ করব প্লেনের ভিতরে, 6 নম্বর গেটে দাঁড়িয়ে পড়লাম, অনেক লাইন রয়েছে। তো সবার পরে পরে যাচ্ছি, গিয়ে দেখো ফাইনালি ঢুকে পড়লাম, এবার আমরা প্লেনে উঠবো। তো এখান প্লেন থেকে একটুখানি হেঁটে মানে ব্রিজ টাইপের করা আছে, তো ওখানটায় যাচ্ছি। তো ভালো লাগছিলো, আজকে ফার্স্ট টাইম যেহেতু আমরা ফ্লাইট চাপছি, আমাদের এটা প্রথম ফ্লাইট, তো এরকমভাবে আমরা চাপবো মানে এত এমার্জেন্সি আমরা নিজেরাই ভাবতে পারিনি। কী বলবো, নসিবে যেটা থাকবে সেটাই হবে, কপালের মার কেউ খন্ডাতে কোনোদিন পারে না আর পারবেও না। যাই হোক, ভেবেছিলাম ভালোভাবে হয়তো যেতে পারবো কোনোদিন ফ্লাইটে, এরকম একটা এমার্জেন্সি বা এরকম বিপদের মাথায় যাচ্ছি, কী করবো বলো, নসিবে যা থাকবে সেটাই হয়। তো আমরা সবাই দোয়া করবো যাতে ভালোভাবে বাচ্চা কাচ্চা নিয়ে পৌঁছে যেতে পারি। আর বাকি রইলো হচ্ছে আমার মেয়ের কথা। তো মেয়ে ঘুমাচ্ছিলো, তো এতই এমার্জেন্সি জন্য যাচ্ছি, একজন ইন্তেকাল করেছে, তো তার জন্য ইন্তেকাল করেছে একজন বলতে ওই যে নুরুদ্দিনের আব্বা, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, বেহেস্তে নসিব করুক। তো তার জন্যই যাচ্ছি, মেয়ে ঘুমাচ্ছিলো, ঘুম থেকে মেয়েকে তুলেনি, মেয়ের সাথে দেখা করিনি, বললাম না 1 ঘন্টার মধ্যে আমরা জাস্ট বেরিয়ে গেছি, তো ওকে নিয়ে আসিনি, আমি আবার কালকে ব্যাক করব। তো আজকে যাচ্ছি, যেতে করতে আমাদের হয়তো রাত্রি 8টা বেজে যাবে, 8টা 9টা, গিয়ে রাত্রিক্ষণ থাকবো, কালকে সারাদিন থেকে পরশু দিনকে সকালবেলায় ফ্লাইট।
তো যাই হোক চলো ফাইনালি এসে গেছি প্লেনের কাছে। তো প্লেনে উঠবো এবার আমরা। ওই দেখো প্লেন দেখা যাচ্ছে, মানে এয়ারপোর্ট মানে তো বুঝতে পারছো অনেক প্লেন থাকে। তো আমি একবার সামনে ক্যামেরা করলাম, করে নিজের মুখ নিজে যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় শুধু ড্রেসটা পরেছি। মানে কি বলবো, একদম তো খারাপ অবস্থায় যাওয়া যায় না। না যে জায়গায় হচ্ছে 3 দিনের রাস্তা, মানে 3 দিন লেগে যায় আমাদের ঘরে পৌঁছাতে, সেই জায়গায় আমরা যাচ্ছি হচ্ছে মাত্র 4-5 ঘন্টার মধ্যে। আর আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে কাটা সার্ভিস, এমার্জেন্সির জন্য মানে হট করে 1 ঘন্টার মধ্যে ডাইরেক্ট পাইনি। তো কাটা সার্ভিসেও ভয় লাগছে যে আমি কোনোদিন যেহেতু যাইনি, এমনিতে তো ফার্স্ট টাইম আবার কাটা সার্ভিস। তো যাই হোক সব কিছু মনে সাহস নিয়ে বল নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এখানে আমাদের বোর্ডিং পাসটা আবার একবার চেক করে নিল, দিয়ে ওরা কী কাটাকুটি করে নিল, দিয়ে এবার আমরা হচ্ছে ঢুকে যাব হচ্ছে প্লেনে। তো প্লেনে আল্লাহর নাম নিয়ে পা দিলাম, দিয়ে যা হবে দেখা যাবে, আগে দেখা যাবে কি হয় না হয়। তো প্লেনে চলো ফাইনালি উঠে পড়লাম। তো প্লেনে উঠে মানে নিজের যে যার সিটে বসে পড়বো। এই যে প্লেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছো এরা সবাই ওয়েলকাম করছে ম্যাডামরা। তো তারপরে এবার যাচ্ছি, আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে 18 আমাদের সিট নাম্বার ছিল হচ্ছে 20। আজকে যেহেতু আমি 3-4 দিন পরে আমি ভিডিওটা এডিট করছি সেই কারণে ভুলে গেছি। তো আমি আবার চলে এসেছি, কেরালায় প্যাক করে গেছি। তোমরা পরপর দেখতে থাকো ব্লগগুলো, তোমরা বুঝতে পারবে আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এখানে দেখতে পেয়ে গেছি, মানে আমি যাচ্ছি হচ্ছে আমার সিটে। তো সিটে চলে যাচ্ছি, সিটে চলে গিয়ে বসে থাকবো। তো তারপর দেখতে থাকো পুরো ভিডিওটা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে প্লিজ আমার একটাই অনুরোধ রইল, আমার পেজটাকে ফলো করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বসে পড়লাম ফাইনালি আমার সিটে। তো দেখি মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিলো। তো চলো ফাইনালি আমাদের প্লেন টেক অফ করলো। মানে খুবই মনের মধ্যে একটা ভয় কাজ করছিলো, আবার আনন্দও কাজ করছিলো, আবার টেনশানও কাজ করছিলো, দিয়ে মনটাও খারাপ ছিল সব মিলিয়ে ঘেটে ঘ হয়ে গেছে। জানি না কতটা কি করতে পেরেছি, মনটাও সাথ দিচ্ছিলো না। তো এমনিই তো বসে বসে যাচ্ছিলাম, তো একটু একটু করে ভিডিও করছিলাম, তো সেগুলোকে জড়িয়ে জড়িয়ে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করলাম। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো লাস্ট অবধি। আর আমরা যেহেতু প্লেনে ডানার দিকে বসেছিলাম, প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিলো। তো প্রচুর পরিমাণে এখন থেকে কানে লাগছিলো, প্রচুর সাউন্ড হচ্ছিলো, জানি না ছেলের কথা ভেবেই ভয় লাগছে পুরো রাস্তাটা কী করবে ও। তো তোমরা ভিডিওটা দেখে এনজয় করো, আমিও ভিডিওটা দেখে এনজয় করছি। প্লেন টেক অফ করছে এখন, তো খুব জোরে স্পিডে চলছিলো। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পার্ট 2-এ। তো চেন্নাই থেকে আবার তোমাদের সাথে পার্ট 2 শেয়ার করব। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর দেখে প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে, বা আমার সাথে তোমরা এই জার্নিটা কেমন ফিল করলে। তো যাই হোক আবার দেখা হবে পরের পার্ট 2-এ। তো তোমরা কিন্তু দেখতে থাকো, কিন্তু ভিডিওটা দেখে কিন্তু একটা কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে দিও কিন্তু যারা আমার পেজ থেকে দেখছো। Thank you.
ফাইনালি আমাদের প্লেন টেক অফ করে গেছে। আর আমাদের প্লেনের ভিতরে তো ম্যাডামরা ওরা ট্রেনিং দিচ্ছিল কিছু, তো প্যারাশুট ট্যারাশুটের অনেক রকম বিভিন্ন রকমের ট্রেনিং দিচ্ছিল, তো সেগুলো দেখছিলাম। আর এদিকে বাইরের দৃশ্যটা দেখো, জাস্ট অপূর্ব লাগছিলো। তখন তো গিয়েছিলাম এক ধরনের, মানে মনের ভিতরে টেনশন ছিল, অতটা কিছু এনজয় করতে পারিনি। এখন যখন ভিডিওটা বসে এডিট করছি বা ভিডিওগুলো দেখছি, তখন এতটা শান্তি লাগছিলো, মানে ভিডিওতে দেখে তো সামনাসামনি দেখো অত মানে মন ভালো ছিল না বলে শান্তিটা পাইনি। এখন যে শান্তিটা পাচ্ছি, দূর যত দূরই তাকাচ্ছি না কেন শুধু ছোটো ছোটো ঘর বাড়ি গাছপালা এইসব জিনিসগুলোই দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে আমরা উঠে গেলাম হচ্ছে মেঘের ভেতরে, তো ভাবতেও পারছি না যেই মেঘকে দূর থেকে দেখি সেটা আজ আমাদের হাতে নাগালে, চাইলেও কিন্তু আমরা ছুঁতে পারি না, তাই না? তো দেখো মেঘগুলো দেখতেও জাস্ট অপূর্ব লাগছিলো।